যথাযোগ্য মর্যাদায় সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। শ্রদ্ধা নিবেদন ছাড়াও র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল নাকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড প্রদান করা হয়। পরে প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শাহজাহান খান এমপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আমাদের জাতির জন্য একটা কলঙ্কের দিন। যারা খুনি তাদের আমরা অনেকটাই শাস্তি দিয়েছি, আর এখনও কিছু খুনি আপনার পলাতক। আমাদের বিশ্বাস আমেরিকায় যিনি আছে তাকে আমরা স্বদেশে এনে বিচারের সম্মুখীন করব। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিএমপি কমিশনার। পরে এক একে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। বরিশালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে এক একে শ্রদ্ধা জানান সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ অন্যান্যরা। খুলনা নগরীর বয়রায় বাংলাদেশ বেতার খুলনা কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সাংসদ। পরে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। এছাড়া আলোচনা সভা, অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা এবং শপথ হচ্ছে যে জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করা, আমাদের পরবর্তী প্রজন্ম যারা তাদেরকেও এই দিনটার কথা অবশ্যই আমাদেরকে প্রচার করতে হবে। শ্রদ্ধা ভালোবাসার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয় রাজশাহীতে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী, প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। নগরীর বিভিন্ন জায়গায় শোক র্যালি, জাতির পিতার মুরালি আলোক প্রজ্বলনের পাশাপাশি মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিটা দিন আমরা ওনাকে স্মরণ করব, কারণ ওনার জন্যই আজকের আমাদের এই স্বাধীনতা, আজকের আমাদের নতুন বাংলাদেশ। খুব দুঃখজনক জিনিসটা হয়েছে, মানে আমাদের মনে এখনো খুব কষ্ট লাগে। রংপুরে জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু মুরালে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। যশোর শহরে শোক র্যালি বের করে বকুলতলায় বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বান্দরবানের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষো সিং। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া গাজীপুর, নাটোর, লালমনিরহাট, টাঙ্গাইল সহ বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।